ভারত ভুটান সীমান্তবর্তী জায়গাতে হেলমেটবিহীন বাইক চালক ও যে সমস্ত গাড়ির চালক সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ নামলো জায়গা ট্রাফিক পুলিশ। এদিন জায়গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জায়গা বাস স্ট্যান্ড সুপারমার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং যে সমস্ত বাইক আরোহী হেলমেট ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে ফাইন করা হয়। এছাড়া যে সমস্ত গাড়ি চালক সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাচ্ছে তাদেরও ফাইন করা হয়। শিলিগুড়ির বিধান মার্কেটে একটি স্যানিটাইজার ও মাস্কের গুডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। জানা গিয়েছে গতকাল রাত প্রায় 11টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামের ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় গুদামের ভেতরে থাকা সমস্ত জিনিস। প্রথমে মার্কেটের নিরাপত্তারক্ষী নজরে আসে বিষয়টি, এরপরই ঘটনার খবর দেওয়া হয় ব্যবসায়ী সমিতি এবং দমকলকে। মহানন্দার লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাটে রেলিং ঘিরে ছট পুজোর ঘাটের সমস্যা। পুজো হবে কিনা তা নিয়ে চিন্তায় পুজো আয়োজকরা। প্রতিবছর এই ঘাটে প্রচুর পরিবার পুজো করেন। প্রশাসনের তরফে রেলিং ভেঙে দুটি গেট তৈরি করার কাজ শুরু হয়। রেলিং ভাঙা শুরু হতেই প্রতিবাদ জানান আয়োজকরা, কারণ সৌন্দর্যের জন্য বানানো রেলিং ভাঙা হোক তা তারা চান না। এরপরই সেখানে ছট পুজো সমিতির কর্মকর্তা সদস্য ও পুজো আয়োজকরা আলোচনায় বসেন। সমিতির মুখপাত্র অর্তি শর্মা বলেন, এখানে এবার পুজো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আমরা রেলিং ভাঙার পক্ষে না, যা হবে তা আইন মেনেই হবে, আমরা আলোচনা করে ঠিক করব যা করার। বিজেপি নেতা মুকুল রায় এবং তার স্ত্রীর সম্পত্তির পূর্ণ হিসেব এবং ব্যাংক অ্যাকাউন্টের সবিস্তার বিবরণ চেয়ে নোটিশ পাঠালো ইডি। ব্যাংক আমানতে যেসব তথ্য তিনি আগে পেশ করেছেন তা আংশিক বলে জানিয়েছে ইডি। এবার মৌখিকভাবে মুকুলকে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর, নোটিশ সহ চিঠিটি 9 নভেম্বর লেখা হলেও ছুটি থাকায় সেটি পাঠানো হয়েছে খুব সম্প্রতি। তাতে বলা হয়েছে 3 জুলাই ইমেল করে যেসব নথিপত্র চাওয়া হয়েছিল 31 জুলাই ইমেল করে তিনি তার অনেকটা জানিয়ে দেন, কিন্তু কিছু নথি বাকি আছে। মাত্র একটি ব্যাংক অ্যাকাউন্টে নথি দিয়েছেন তিনি। এবার তার এবং তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্টে তথ্য চাই 2017 ও 2018 এবং 2019 ও 2020 সালের আয়কর রিটার্নও। 2013 ও 2014 অর্থবর্ষ থেকে বর্তমানে তিনি যত সম্পত্তি কিনেছেন তারও হিসেব দিতে হবে চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে। অন্যরকম ভাইফোঁটার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুরের বড়ুয়া গ্রাম। ছোটবেলা থেকে কোনোয়ের নিচ থেকে দুটি হাত কাজ করে না, তার দুই ভাইকে প্রতি বছর ফোঁটা দেওয়া চাই। এবারও নিজের পায়ে সব আয়োজন করে ফোঁটা দিলেন রায়গঞ্জের রাঙ্গাপুকুর গ্রামের শোভা মজুমদার। পেশায় শিক্ষিকার সবার হাত দুটি কাজ না করলেও নিজের বেশিরভাগ কাজ পা দিয়ে সেরে নেন। যেমন করে ছোটবেলা থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন, চাকরি করেছেন, তেমনি প্রতি বছরের মতো এবারও ভাইফোঁটার দিন। ভোরে উঠে শিউলি ফুল পুরনো চন্দন পাতা সহ সব উপাচার পা দিয়ে সংগ্রহ করেছেন শোভা। দুই ভাই ও দিদির হাতে ফোটো নেওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। গুপ্তধনের আশায় নিজেদের সন্তানদের বলি দেওয়ার পরিকল্পনা করেছিল বাবা মায়েরা। এমনই অভিযোগে অসমে দুটি পরিবার এবং তাদের 6 সন্তানকে আটক করলো অসম পুলিশ। অসমের শিবসাগর জেলায় এই ঘটনাটি ঘটেছে। ওই দুই দম্পতির ওপরে সন্দেহ হওয়ায় তাদেরকে ধরে নিয়ে থানায় চলে আসেন গ্রামবাসীরাই। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় এবং অভিযোগ দায়ের না হওয়ায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযোগ খতিয়ে দেখতে সত্য প্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই দম্পতি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন। জানা গিয়েছে গুয়াহাটি থেকে প্রায় 370 কিলোমিটার দূরে শিবসাগরের ডি মোহক জেলায় এই ঘটনাটি ঘটেছে। আগামী সপ্তাহে ভারতে পৌঁছে যাবে করোনা টিকা। প্রথম কানপুর মেডিকেল কলেজে আসছে করোনা টিকা স্পুটনিক ভি। সেখানে হবে দ্বিতীয় ও তৃতীয় ফেজে হিউম্যান ট্রায়াল। বলা যায় রাশিয়ায় প্রথম করোনা ভাইরাসের টিকা আনছে ভারতে, এরপর অন্যান্য দেশে যাবে সেই টিকা স্পুটনিক ভি। জানা গিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া, রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ও ডক্টর রেড্ডিস ল্যাবের মধ্যে যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে উল্লেখ আছে দেশের মোট 1500 মানুষের শরীরে এই করোনা টিকা প্রয়োগ করে পরীক্ষা চালানো যাবে। করোনা টিকার এই পরীক্ষা সফল হলে ডিজিসিআই থেকে পুনরায় অনুমতি নিয়ে বাজারে ওই করোনা টিকা আনতে পারবে সংস্থা। জানা যাচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবের মারফত 10 কোটি করোনা টিকা রাশিয়া থেকে ভারতে আসছে। এখন দেখার বিষয় কতটা কার্যকর হবে এই টিকা। সুপার ইম্পোজ করা অশ্লীল ছবি ছড়ানো হয়েছিল সোশ্যাল সাইটে। লজ্জায় গলায় ফাঁস লেগে আত্মঘাতী হলো এক কিশোরী।
ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থানার শ্যামনগরে। মৃত কিশোরী গারদিয়া বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে তার ছবি সুপার ইম্পোজ করে একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এই ঘটনা জানাজানি হতেই চরম অস্বস্তিতে পড়ে কিশোরী। এই নিয়ে গত 8ই অক্টোবর জগদ্দল থানায় অভিযোগ জানান ওই কিশোরীর পরিবারের সদস্যরা, কিন্তু পুলিশ তাতে কান দেয়নি বলে অভিযোগ তার আত্মীয় পরিজনদের। তাদের দাবি, শেষ পর্যন্ত অপমানে আত্মহত্যা করে ওই ছাত্রী। এদিন তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্যাস কাটার দিয়ে বাতির যন্ত্রাংশ কাটার সময় আগুন ধরে গেল তেল মিলে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ চেহারা নেয় বর্ধমান শহর লাগোয়া প্যামড়া এলাকার তেল মিলে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তেল মিলের কোনো কর্মী যদিও আহত হননি, ক্ষয়ক্ষতির পরিমাণও তেমন নয় বলে কর্তৃপক্ষ দাবি করেছেন। আয়কর দপ্তরের হাত থেকে কয়লা পাচার তদন্তের ভার হাতে নিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এ পর্যন্ত তদন্তের সমস্ত নথি আয়কর দপ্তরের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে সিবিআই। সারদা মামলার দায়িত্বে থাকা সিবিআই অফিসারদের কলকাতায় ডাকা হয়েছে। পরিস্থিতি দেখে ওয়াকিয়ার মহলের ধারণা, 2021 নির্বাচনের আগে সারদা ও কয়লা পাচার তদন্তে গতি আনতে চাইছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জন্যই বৈঠক করে কলকাতার সিবিআই অফিসারদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার ওপর নজর রাখছেন, বাঁকুড়ার আরেক বাসিন্দাও নজরে রয়েছেন। রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল বসত বাড়ি, আর সেই আগুনে ঘরে থাকা কাপড়, আসবাবপত্র, সমস্ত প্রয়োজনীয় নথি, টাকা পয়সা, সমস্তটাই গৃহস্থের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। সব হারিয়ে পথে বসতে হলো গৃহস্থকে। জলপাইগুড়ি সদর ব্লকে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গৌরাচণ্ডী এলাকার ঘটনা। আগুনের খবর পেয়ে হলদিবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে যায়। দীপাবলির মধ্যে অন্ধকার নেমে আসে ক্ষতিগ্রস্ত পরিবারে। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। 48 নং এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, জখম হয়েছেন পথ চলতি আরো 3 শিশু। ঘটনাটি ঘটেছে জয়গা থানার অন্তর্গত দলসিংপাড়া এলাকায়। জখমদের লক্ষ্যবাড়ি গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। জখম শিশুদের মধ্যে 2 জন দুর্ঘটনায় মৃত, 1 যুবকের ভাইঝি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেতে শোকস্তব্ধ হয়ে পড়েন দলসিংপাড়া এলাকার বাসিন্দারা। অন্যদিকে দুর্ঘটনার পরে গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। জয়গা থানার ওসি দীপঙ্কর সাহা জানান, দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি ও স্কুটিটিকে আটক করা হয়েছে, গাড়ি চালকদের খোঁজ চলছে, পাশাপাশি দুর্ঘটনার কারণ খতি দেখা হচ্ছে। 7 মাসেরও বেশি সময় ধরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তিনি হলেন সালানপুর ব্লক মেডিকেল অফিসার ডক্টর সুব্রত শীল। শেষ পর্যন্ত তিনিও করোনায় আক্রান্ত হলেন। সোমবার ডক্টর শীল নিজে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হলেন চিত্তরঞ্জনের রেলের কস্তুরবা গান্ধীবাগ কেজি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের সর্দি ও জ্বরের সঙ্গে গা হাত পায়ে ব্যথা আছে। তবে সবচেয়ে বেশি যেটা তার পরিবার সহকর্মী চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ভাবাচ্ছে তা হলো ডক্টর শীতের হাই সুগার। তবে তার স্ত্রী ও মেয়ে করোনামুক্ত আছেন বলে জানা গিয়েছে। এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিএমওএইচ ডক্টর শীত চিকিৎসার পরে এখন অনেকটাই সুস্থ আছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনা যুদ্ধে শহীদ কলকাতা পুলিশের আরো এক সাব ইন্সপেক্টর, তিনি হলেন মানব বন্দ্যোপাধ্যায়। স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে সোমবার তার মৃত্যু হয়। কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে লিখেছে, সাব ইন্সপেক্টর মানব বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে, প্রাণ হারান আজ। প্রয়াত সহকর্মীর শোকস্তব্ধ পরিবারের পাশে আমরা আছি এবং থাকব সর্বোচ্চভাবে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত 12টি গুডাউন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গয়াটাকা বাজারের হাটখোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোডাউনে আলু সহ বিভিন্ন সবজি মজুত রাখা ছিল। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এদিন খবর পেয়ে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার প্রায় 45 মিনিট দেরিতে পৌঁছায় দমকল। সাধারণ মানুষ ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান,
এলাকায় পড়ে থাকা আবর্জনা লাগানো আগুন থেকে গোডাউনে আগুন লাগে। আগুন লাগার কারণ ক্ষতি দেখা হচ্ছে। 14টি ময়না উদ্ধার করল বন দপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের সারুগড়ার রেঞ্জ। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগড়া থানার মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে 14টি ময়না উদ্ধার করে বন দপ্তর। বন দপ্তর সূত্রের খবর, পাখিগুলি নেপালে পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া পাখিগুলি প্রত্যেকটি 5 থেকে 6 হাজার টাকা। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পলাতক হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে 3 জনকে গ্রেফতার করলো এনজিটি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের অনুমান, একটি বড় গ্যাং এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। সোমবার দুটো ব্যক্তিদের আদালতে তোলা হয়। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি হচ্ছিল মোবাইল টাওয়ারের ব্যাটারি। ইতিমধ্যে লক্ষাধিক টাকার ব্যাটারি চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পাশাপাশি এনজিপি থানাতেও অভিযোগ দায়ের করে বেসরকারি কোম্পানিগুলি। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে এনজিপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। হাওড়ায় জনবহুল এলাকায় বাইক আরোহী 2 যুবককে ঘিরে ধরে গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনায় প্রাণ হারলো বছর 27-এর এক যুবক। অন্যজনের হাতে গুলি লেগেছে। এরকম ঘটনার পর এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রের খবর, এদিন রাত 8:30 থেকে 15 নাগাদ শিবপুর রামকৃষ্ণপুর লেন ধরে পিএম বস্তি দিকে যাচ্ছিল বাইক আরোহী ওই 2 যুবক। তারতলা মোড়ে তাদের ঘিরে ধরে বাইকে আসা 5 দুষ্কৃতী। তারপরে ওই 2 যুবককে লক্ষ্য করে গুলি চালাতে থাকে হামলাকারীরা। এই ঘটনা তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ এবং হাওড়া শহর পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। এই ফুটেজ থেকে খুনের সঙ্গে যুক্ত 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তাদের খোঁজ। ভাইফোঁটার সন্ধ্যায় বহরমপুরে নৃশংসভাবে খুন হলেন এক ব্যক্তি। বহরমপুরের তারপুরের ঘটনা। এই ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঝোপ থেকে ক্ষত বিক্ষত ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন সময় যা কাজ পেতেন সেটাই করতেন মৃত ব্যক্তি মজিম শেখ। সম্প্রতি বাসে কন্ট্রাক্টরি কাজ করতেন বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় তারপুরের একটি জায়গায় তাকে কুপিয়ে খুন করেন দুষ্কৃতীরা। কেন খুন তা নিয়ে অন্ধকারে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যে জায়গায় মজিমকে খুন করা হয় তার পাশেই চলছিল কালী পুজো। কিন্তু এত বড় ঘটনা কেউই টের পায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মদের ভাঙা বোতল উদ্ধার করেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের রসুলপুর গ্রামে। এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছেন। এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। সূত্রের খবর, বাড়ি মালিকের নাম শেখ ইকবাল আলী, তিনি তৃণমূল সমর্থক। এই শেখ ইকবাল আলীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় যখন 5 তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পরবর্তীতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।